কি বলে আমাদের প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি কিছুদিন আগে একটা যৌথ একটা স্টেটমেন্ট যৌথ একটা বিবৃতি পত্রিকায় সামাজিক মাধ্যমে আপনারা দেখেছেন একটা বিবৃতি বেরিয়েছে বলতে শুরু করলো এই যে সিপিএম কংগ্রেসের জোট হয়ে যাচ্ছে এই সেই বকবক বহুত কিছু বলছে আমি একজন বিজেপি বন্ধুকে আমি ফোনে বললাম এই রাজ্যে তো বিজেপি নামক কোনো জিনিস ছিল না রে সিপিএম থেকে একটা অংশ গেছে কংগ্রেস থেকে একটা অংশ গেছে তারা অনেকে ফিরে এসছে এবং বাকিরা বডি রয়েছে তাদের মন ছুটে গেছে নির্বাচনের রেজাল্টে টের পাবে তোরা কিন্তু একটা জিনিস বল আমরা যদি এই প্রয়াসটা নেই আপত্তি কোথায় কংগ্রেস সিপিএমের মধ্যে যদি বন্ধুত্ব হয় ওই 88 থেকে 93 এবং 93 থেকে যে 25 বছর একটানা রাজত্বে যে হিংসা বিদ্বেষ গোলাগুলি মালামালি রাজনৈতিক পূর্বে রাজনৈতিক নির্বাচনের পূর্বে এবং নির্বাচনের উত্তর সন্ত্রাস সেগুলো যদি বন্ধ হয় কংগ্রেস সিপিএমের ক্লোজ দেশের প্রেক্ষিতে আপত্তিটা কোথায় আমরা সেই রাস্তায় হাঁটবো আমরা চাই না এই রাজ্যের রাজনীতির নামে কোনো সন্ত্রাস হতে